নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেস গিটার লেসন 2। এর আগে লেসন 1 দিয়েছিলাম, যারা একদম প্রথম থেকে বেস গিটার শিখতে চাইছো তাদের জন্য লেসন চালু করে দিয়েছি, ঠিক আছে। এর আগে লেসন 1 ছিল, আই বাটনের লিংক আছে ওখানে, গিয়ে দেখতে পারো, ওইটা দেখে আসলে এটা বুঝতে অনেকটা সুবিধা হবে যারা নতুন শিখতে চাইছো। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলছি, আজকে লেসন 2 দিচ্ছি, সবাই হেডফোন নিয়ে নেবে, ঠিক আছে। হেডফোন না দিলে কিন্তু, মানে হেডফোন কানে নিয়ে ভিডিওটা শুনবে, নাহলে কিন্তু সাউন্ডগুলো প্রপার বুঝতে পারবে না, ঠিক আছে। চলো, আগের দিন যে ট্র্যাকসগুলো দেখিয়েছিলাম সেগুলো আশা করি তোমরা দেখেছো বা প্র্যাকটিস করেছো, ঠিক আছে। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোথ হ্যান্ড, মানে ডান হাত প্লাস বাঁ হাত তোমরা কিভাবে প্র্যাকটিস করবে একসাথে, ঠিক আছে। লেসন 2, প্রথমে এই যে ফার্স্ট নোট যেটা আছে, ঠিক আছে, ফার্স্ট নোট বলতে এটা আমাদের এফ নোট, কারণ আমি আগে লেসনেই বলেছিলাম যে তারের নাম কি কি আছে। তারের নাম এটা আছে আমাদের ই, 4 নম্বর তার ই, তাহলে ই এর পর আমাদের এফ আছে, তাহলে ফার্স্ট নোট যেটা, মানে ফার্স্ট ফ্রেট 4 নম্বর তার, ঠিক আছে। যদি নোট সম্বন্ধে বুঝতে অসুবিধা হয় ওটাকে আপাতত অ্যাভয়েড করো, এখানে আঙুলটা দিয়ে দাও যে প্রথম ফ্রেটে 4 নম্বর তারের প্রথম ফ্রেটে ফার্স্ট ফিঙ্গার, ঠিক আছে, প্রথম আঙুল দিয়ে জাস্ট স্ট্রোক করো, 1 2 3 4, এই স্ট্রোকটা করবে। 1 2 3 4 যখন করবে তখন কিন্তু 1 নম্বর আঙুল আগে আসবে, 2 নম্বর পরে, আবার 1 নম্বর, আবার 2 নম্বর, ঠিক আছে। মানে 1 2 3 4, 1 2 3 4, এরকম ভাবে কোনো সময় এরকম করবে না যে 1 নম্বর আঙুল দিয়ে দুটো স্ট্রোক করে দিলে 1 2, এরকম ভাবে, বা চারটেই করে দিলে 1 নম্বর আঙুল দিয়ে 1 2 3 4, একদম না, ঠিক আছে। প্রথম আঙুল, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু দ্বিতীয় আঙুল, আবার প্রথম আঙুল, আবার দ্বিতীয় আঙুল, কাউন্টিংটা কিভাবে চলবে, 1 2 3 4, 1 2 3 4, এই জিনিসটা, ঠিক আছে। এরপরে সেম জিনিসটা, মানে এই হাতের জিনিসটা সেম থাকবে, 1 2 3 4, 2 নম্বর আঙুলটাকে 2 নম্বর ফেটে বসিয়ে দাও 4 নম্বর তার, সেম ভাবে 1 2 3 4, 1 2 3 4, তাহলে দুটো আঙুলে কি কি পেলাম আমি, প্রথমে 1 2 3 4, নেক্সট 2 নম্বর আঙুল 1 2 3 4, তেমনি ভাবে এবার 3 নম্বর আঙুল, 2 নম্বর দিয়ে হচ্ছে, তারপরে 3 নম্বর, 1 2 3 4, 1 2 3 4, তেমনি ভাবে কিন্তু 4 নম্বর আঙুল, মানে 4 নম্বর ফ্রেট 4 নম্বর তার, ঠিক আছে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এবার চারটাকে যদি একসাথে প্র্যাকটিস করি সেক্ষেত্রে কি হবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আমি স্পিডে দেখলাম, তোমরা আস্তে আস্তে করবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে, ঠিক আছে। এইবার যখন এটা আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তোমার, তখন জাস্ট একটু স্পিড বাড়ানোর চেষ্টা করবে। প্রথমে কিন্তু 4 নম্বর তারই থাকবে, আগে নিচের তারে যাওয়ার এখনই দরকার নেই, আমি দেখাচ্ছি কিভাবে যাবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এইবার তোমরা নিচের তারে অ্যাপ্লাই করে দেবে, ঠিক যেমন ভাবে 4 নম্বর তারে যেভাবে দেখালাম যে 4টে ফ্রেট, সেম ভাবে কিন্তু বাকি 3টে তারও তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে 3 নম্বর তারে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, স্লো করে যদি দেখাই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সেম ভাবে 2 নম্বর তারে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সেম ভাবে 1 নম্বর তারে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইভাবে, ঠিক আছে। তাহলে 4টে তার যদি একসাথে বাজাই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3
ফ্রেট ধরো ফার্স্ট ফিঙ্গার 1 2 নেক্সট হচ্ছে 3 নম্বর আঙ্গুল 3 4 কি বললাম ফার্স্ট ফ্রেট 1 2 4 নম্বর তার থার্ড ফ্রেট 3 নম্বর ফ্রেটে 4 নম্বর তারে 3 4 তাহলে 1 2 3 4 1 2 3 4 এটা গেল দ্বিতীয় যেটা করবে 2 নম্বর আঙ্গুলে 1 2 4 নম্বর আঙ্গুল 3 4 আবার বলছি 2 নম্বর আঙ্গুল 1 2 2 নম্বর ফ্রেট 4 নম্বর আঙ্গুল 4 নম্বর ফ্রেট 3 4 তাহলে জিনিসটা টোটাল কি দাঁড়াচ্ছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এই জিনিসটা ঠিক আছে এইটা সেম ভাবে কিন্তু তোমরা চারটে তারে অ্যাপ্লাই করবে তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইভাবে ঠিক আছে তাহলে কন্টিনিউ কিন্তু এটাকে প্র্যাকটিস করে যাবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এই জিনিসটা তাহলে যে দুটো যে দেখালাম ফিঙ্গার এক্সারসাইজ এটা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে স্লো প্র্যাকটিস করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু টাইমিংটা মানে গ্যাপটা যেন সমান থাকে 1 2 3 4 এটা যেন এরকম থাকে কোনো সময় যেন এরকম না হয় যে 1 2 3 4 এরকম টাইপের যেন না হয় বা 1 2 3 4 এরকম অবসর টাইপের যেন না হয় প্রত্যেকটা গ্যাপের মধ্যে যেন সমান টাইমিং থাকে 1 2 3 ফার্স্ট করলো তাই 1 2 3 4 ঠিক আছে এইরকম ভাবে কন্টিনিউ প্র্যাকটিস করো এরপর লেসন 3 দিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে লেসন 3 তে ভালো থেকো সবাই ভালোভাবে প্র্যাকটিস করো